হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ আজ আমি তোমাদের ক্লাস সেভেনের দ্য স্টোরি অফ প্রোজার পাইনের টেক্সটটি খুব সুন্দর করে বাংলায় ট্রান্সলেট করে পড়াবো প্রথমেই বলে রাখি এই টেক্সটটি পড়তে গেলে আমাদের কিছু শব্দ সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো চলো শুরু করি দ্য স্টোরি অফ প্রোজার পাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি that গ্যাটস ব্যাক টু দ্য ancient রোম্যান civilization. মাইথোলজিক্যাল স্টোরি মানে কি মাইথোলজিক্যাল স্টোরি মানে পৌরাণিক গল্প যেগুলি আমাদের কল্পনা করে ধরে নিতে হয় যেগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই বা সত্যতা নেই যেমন ধরো রামায়ণ এবং মহাভারত কিন্তু পৌরাণিক গল্প তাহলে সিভিলাইজেশন মানে সভ্যতা দ্য স্টোরি অফ প্রসার পাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেডস ব্যাক টু দ্য অ্যানসিয়ান্ট রোম্যান সিভিলাইজেশন তাহলে প্রসার পাইন এবং প্লুটোর গল্পটা একটা পৌরাণিক গল্প যেটা কিনে প্রাচীন রোম সভ্যতার সময় থেকে চলে আসছে এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেস্ট ইন এনসিয়েন্ট গ্রিক ট্রেস্ট মানে খুঁজে পাওয়া আর এনসিয়েন্ট মানে প্রাচীন এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যান্সিয়েন্ট গ্রিক ম্যাথোলজি অলসো এই একই ধরনের গল্প মানে ধরো তোমাদের এই পৌরাণিক গল্প এটা কিন্তু প্রাচীন গ্রিক পুরাণেও পাওয়া গেছে শুধু যে রোমান সভ্যতায় পাওয়া গেছে তা নয় এটা কিন্তু গ্রিক সভ্যতাতেও পাওয়া গেছে হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশান জেনারেশন টু জেনারেশান মানে কি জেনারেশন টু জেনারেশন মানে হচ্ছে একটি গল্প যেটা পর্যায়ক্রমিকভাবে একে অপরের কাছ থেকে আমরা শুনে আসছি যেমন ধরো দাদুর কাছ থেকে বাবা শুনে আসছে বাবার কাছ থেকে আমি শুনে আসছি এই ব্যাপারটাকে বলছে হ্যাঙ্গেড ডাউন ফ্রম জেনারেশান টু জেনারেশন মিথ ইজ অ্যান্ড ইমাজিনারি ইম্যাজিনারি মানে কি কল্পনা ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইলস টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইট মিস্ট্রিজ মিস্ট্রি মানে হচ্ছে রহস্য তাহলে কী হচ্ছে পুরাণ হল যুগ যুগান্তর ধরে লোকের মুখে মুখে প্রচারিত হয়ে আসা এক ধরনের কাল্পনিক কাহিনী যা প্রকৃতি এবং তার রহস্যকে ব্যাখ্যা করতে চেষ্টা করে নেক্সট লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি লিভড আ গারিস কল সেরেস আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ আর সিশিলি হচ্ছে একটা দ্বীপপুঞ্জের নাম তাহলে কি অনেক অনেক দিন আগে সিশিলি নামে এক সুন্দর দ্বীপপুঞ্জে সেরেস নামে একজন দেবী বাস করত সি ওয়াজ দ্য গারেজ অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দ্য ওয়াইট ওয়ার্ল্ড ওয়াইড মানে কি ওয়াইড মানে বিশাল পৃথিবী ঠিক আছে ওয়াইল্ড ওয়ার্ল্ড মানে বিশাল পৃথিবী তাহলে কি তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী এবং তাই এই বিশাল পৃথিবীর সকল মানুষের সুখ সমৃদ্ধির জন্য সবাই কিন্তু এই গদেশের উপর নির্ভর করত সেরেসের উপর সবাই নির্ভর করত সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রোজার পাইন সেরেসের একটা সুন্দর কন্যা ছিল তার নাম কি প্রজার পাইন সি লাভড মোর দেন হার লাইফ নিজের থেকেও তাকে বেশি ভালোবাসত প্রোজার পাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস তাহলে প্রোজার পাইন কে ছিল প্রোসার পাইন সব থেকে সুন্দর এবং উজ্জ্বল কন্যা ছিল সবার থেকে হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজুমস ইন স্প্রিং ব্লুজুমস মানে কি ব্লুজমস মানে হচ্ছে ফুল অ্যাপেল ব্লুজুম মানে আপেলের ফুল তার চিক্স চিক্স মানে গাল তার গালগুলো কেমন ছিল রোজি মানে গোলাপি আভাযুক্ত অ্যান্ড বিউটিফুল সুন্দর লাইক দ্য অ্যাপেল ব্লুজমস ইন স্প্রিং বসন্তকালে আপেলের ফুল যেমন দেখতে সুন্দর হয় তেমনি তার গোল গালগুলো ছিল রোজি মানে হচ্ছে গোলাপি আভাযুক্ত এবং খুব সুন্দর হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল তার চোখগুলি ছিল কীরকম তার চোখগুলি ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম এবং তার চুলের গোছাগুলি কীরকম ছিল তার চুলের গোছাগুলি বসন্তের সূর্য কিরণের মতোই উজ্জ্বল ছিল অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন রেডিয়েন্ট মানে উজ্জ্বল বা ব্রাইটেস্ট সিম্ট মানে মনে হওয়া আর মেডিন মানে বালিকা বা কুমারী তাহলে বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দর মেয়েটির রূপ নিয়েছিল সি ইজ এভরিবডি সেজ সি ইজ দ্য স্প্রিং প্রত্যেকে তাকে কী বলতো তাকে বসন্ত বলতো প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ড প্রজার পাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করতো উইথ হার ইয়ং কম্পেনিয়ানস সি ড্যান্সড অ্যান্ড স্যাং হুইল গ্যাদারিং ফ্লাওয়ার্স কম্পেনিয়ানস মানে সঙ্গী সাথী তাহলে সে যখন গান করতো এবং হচ্ছে নাচ করতো যখন তার সঙ্গী সাথীদের সঙ্গে জড়ো হতো ফুল তুলতে ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ টোয়ার লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডে ল্যান্ড মানে হচ্ছে ভূখণ্ড ল্যান্ড অফ দ্য ডেট মানে হচ্ছে মৃতদের ভূখণ্ড তাহলে কি পৃথিবী থেকে অনেক নিচে অন্ধকারে প্লুটো বাস করত। করতো যে কিনা কে ছিল অন্ধকার রাজত্বের রাজা ছিল হি হ্যাড অফেন আফ সাম গড এস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম বাট নো গড ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড অফেন মানে কি প্রায়শই আর উইলিং মানে ইচ্ছে প্রকাশ করা তাহলে হি হ্যাড অফেন আর্ট সাম গডেজ টু কাম অ্যান্ড লিভ উইথ হিম সে প্রায়শই প্রত্যেক বা কিছু কিছু দেবীকে বলতো তার কাছে আসতে এবং তার সঙ্গে থাকার বাট কোনো নো গডেজ কোনো দেবী তার কাছে থাকতে রাজি হয় না কেন কারণ সে মৃতদেহ রাজ্যের রাজা বলে সব প্লুটো ওয়াজ ভেরি লোনলি তাই প্লুটো খুব একা

গলার আওয়াজ এবং হাসির শুনতে পেল হি ওয়াজ কিউরিয়াস সে কি হলো প্রচুর কিউরিয়াস হয়ে গেল সে খুব কৌতূহল বোধ করল হি স্টক হিজের সে তার রথ থামালো অ্যান্ড ওয়াক টু দ্য বুসেস এবং সেই ঝোপঝাড়ের দিকে হেঁটে যেতে থাকলো দে আর হি স প্রসার পাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্পেনিয়ানস হু আ সার্কেল রাউন্ড হার তাহলে কি সেখানে কি দেখলো প্রজার পাইন হাসছে এবং খেলা করছে তার সঙ্গী সাথীদের সঙ্গে যারা কিনা না তাকে গোল করে ঘিরে রয়েছে প্লুটো ওয়াজ চার্ম অ্যাট দ্য সাইড অফ দ্য লাভলি মেডেন চার্ম মানে কি অ্যাট্রাক্টিভ হওয়া বা হচ্ছে চমকিত হওয়া সাইট মানে দৃশ্য তাহলে এই রকম দৃশ্য দেখে একটা সুন্দর মেয়ের প্লুটো কিন্তু খুব চার্মড হলো হি লুক অ্যাট প্রজার পাইন অ্যান্ড থট আই মাস্ট যে মেক হার মাই কুইন তাহলে কি হি বলতে এখানে প্লুটো প্লুটো প্রোজার পানির দিকে দেখলো এবং চিন্তা করলো আমি অবশ্যই তাকে আমার রানি বানাতে পারি হার ব্রাইট ফেস উইল মেক ইভিন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল এমনকি তার এই উজ্জ্বল মুখটা আমার রাজ্যকে বা আমার রাজত্বকে উজ্জ্বল করে তুলবে এবং সুন্দর করে তুলবে বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেড অ্যান্ড টু বি হিজ কুইন ইউজলেস মানে কি ইউজলেস মানে হচ্ছে অর্থহীন তাহলে সে তারপর ভাবলো যে এই মেয়েকে রানী হতে বলা আমার অর্থহীন হবে সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয় স্টেপ মানে কি স্টেপ মানে এগিয়ে যাওয়া তাহলে প্রোজারবাইনের সঙ্গী সাথীরা তাকে যে গোল করে ঘিরে রেখেছিল সেই গোলের দিকে আস্তে আস্তে প্লুটো এগোতে থাকলো এবং তাকে কি করলো ওই সার্কেলে গেল গোল করে ঘিরে থাকা অবস্থায় গেল এবং তাকে তার রথে নিয়ে চলে গেল দ্য কম্পেনিয়ানস অফ প্রোজারবাইন ওয়ার ফ্রাইটেন তাহলে প্রসার প্যানারের সঙ্গে সাথে খুব ভয় পেয়ে গেল অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশন ফ্লেড মানে হচ্ছে পালিয়ে যাওয়া এবং যে যেদিকে পারে সে সেদিকে চলে গেল প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইটেন ইন হিজ চ্যারিয়ার ডিপার্টেড মানে কি প্রস্থান করা বা কোনো জায়গায় ছেড়ে চলে যাওয়াকে বলা হচ্ছে ডিপার্টেড আর ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি বা কাউকে আটক করে রাখা প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিওট তাহলে প্লুটো কী করলো সেই বন্দি বালিক আগে মানে প্রোজার পায়েনকে রথে করে নিয়ে গিয়ে সেই জায়গাটা পরিত্যাগ করলো হি ড্র ভেরি ফার্স্ট সে তার রথ্রাকে ড্র মানে কি চালনা করা বা চালিয়ে নিয়ে যা সে তার রথ্রাকে খুব দ্রুত চালনা করলো হি ওয়াজ অ্যাপেড দ্যাট প্রোজার পাইন্ড মাদার সেরেস উন অ্যাপেয়ার দেয়ার ইন সার্চ অফ আর ডটার সে কেন ভয় পেয়েছিল কারণ সেরেসের মা সেখানে তার ডটার মানে কন্যাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসবে বলে আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আর রিভার কিছুক্ষণ পর প্লুটো একটা নদীর ধারে এলো দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি উড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার ব্রিম মানে কি ব্রিম মানে হচ্ছে কোনো কিছুর কিনার বলে বোঝাতে ব্যবহার করা হয় যেমন নদী বা হ্রদ তাহলে কি হলো দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম নদীটা কানায় কানায় পূর্ণ ছিল জলে তার জন্য সে তার রথটাকে জলের মধ্যে চালনা করতে পারছিলো না টু গো ইন অ্যানাদার ডাইরেকশান উড মিন লস অফ টাইম তাহলে এখন যদি অন্যদিকে বা অন্যদিকে যেতে চায় তাহলে কী হবে তার টাইমটা নষ্ট হবে সো উইথ হি স্ক্যাপচার হি ট্রাক দ্য গ্রাউন্ড স্ক্যাপচার মানে রাজদণ্ড তাই সে তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলো দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড জ্যারেট হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইন দ্য ডার্কনেস বিলো প্লান্ট মানে কি ঝাঁপ দেওয়া তাহলে কি সঙ্গে সঙ্গে ভূমিটা দুভাগ হয়ে গেল এবং তা সে তার ঘোড়া এবং সব কিছু নিয়ে সে অন্ধকারের মধ্যে ঝাঁপ দিল জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার প্রোজার পাইন সিটড হার গ্রিডল অ্যান্ড থ্রিউ ইড ফার আউট ইন দ্য রিভার তাহলে সিস্ট মানে কি সিস্ট মানে খুলে ফেলা আর গ্রিডল মানে কোমর বন্ধনী তাহলে কি ওই আবার হচ্ছে মাটিটা আবার বন যতক্ষণ না পর্যন্ত বন্ধ হয় তার আগে সে কী করলো তার কোমর বন্ধনীটা খুলে জলের মধ্যে ফেলে দিল সি থট দ্যাট দ্য গ্রেডল মাইন্ড রিচ সেরেস সে কী ভেবে ফেললো সে ভেবে এটাই ফেললো যে তার মায়ের কাছে হয়তো তার এই কমর বন্ধনীটা গিয়ে পৌঁছাবে অ্যান্ড হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার ট্রেস মানে খুঁজে পাওয়া এবং তার মা হারানো কন্যাকে খুঁজে পেতে সমর্থ হবে তাহলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি ইউনিট ওয়ান যে পড়ালাম সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শেয়ার করবো আর তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি কিছু তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো বাই